হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি অ্যাডমিশন 2020-র ডিটেল গাইডলাইন্স নিয়ে। তো কী কত কত ইম্পর্টেন্ট ডেটস রয়েছে, অ্যাডমিশন ফিস কত রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে, তো টোটালটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। তো বিডিপি অ্যাডমিশন অ্যাডমিশনের নোটিশ দিয়েছে, যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করো তারা অলরেডি জেনে গিয়েছো। তো এখানে অ্যাডমিশন পোর্টাল যেটা ওপেন হবে সেটা হচ্ছে 14ই আগস্ট এবং ক্লোজ হবে 10ই সেপ্টেম্বর, অর্থাৎ 14 থেকে 10ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এক্ষেত্রে 2020 সালে বিডিপি অ্যাডমিশনের প্রসেসটা একটু পাল্টিয়েছে, চেঞ্জ করেছে, বদল এনেছে। এখানে প্রথমে হচ্ছে রেজিস্টার করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে তোমার পেমেন্ট ফি পেমেন্ট করলেই অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এই বছরে স্টাডি সেন্টার যাওয়ার আপাতত প্রয়োজন নেই, যখন ইউনিভার্সিটি নোটিশ দিয়ে জানিয়ে দেবে তখন গেলেই হবে। তো এই যে নোটিশের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। এখানে কোর্স ফি, কোর্সের এলিজিবিলিটি সমস্ত কিছুটাই দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ নেম, কোর্স নেম একে একে আমরা আলোচনা করব। বি ইন বেঙ্গলি, এই বেঙ্গলি কোর্সে অ্যাপ্লাই করার জন্য জাস্ট এইচএস পাস হলেই হবে অথবা ভোকেশনাল পাস হলেই হবে। এসএলএম অ্যাভেলেবল ইন, এসএলএম মানে হচ্ছে সেলফ লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ বই যাকে আমরা বলি, বুকস যেগুলো, তো সেগুলো বাংলা মিডিয়ামে পাবে। তো এর কোর্স ফি হচ্ছে 6300 টাকা। এই যে কোর্স ফি, যতগুলো ফি দেওয়া রয়েছে এখানে প্রতিটা সাবজেক্টের, এটা আপাতত মাথায় তোমরা ঢুকিও না। এই 6300 টাকা 3 বছরের ফিকে একসাথে করে দেওয়া রয়েছে। এখানে 3 বছরে 3টে ভাগ করে তোমরা দেখো তাহলে 2100 টাকা করে হচ্ছে। এর সাথে কিছু অ্যাডমিশন ফি প্লাস ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ডের যে পেমেন্ট গোটিয়ে চার্জ সেটা এক্সট্রা লাগবে। তারপরে তোমার সেটা হচ্ছে অ্যাডমিশন ফি, যেটা তোমার অ্যাডমিশনের সময় লাগবে। তাই এটা আপাতত মাথায় ঢুকিয়ে না, অ্যাডমিশনের সময় কত লাগবে সেটা আমি নিচেই জানিয়ে দেবো। তাই ভিডিওটা মনোযোগ সহকারে অবশ্যই তোমরা দেখবে। এরপর হচ্ছে বিএ ইন ইংলিশ, এটা দেখো পাস্ট ইন 10+2, অর্থাৎ এইচএস পাস হলেই হবে অথবা ভোকেশনাল পাস হলেই হবে। তার সাথে 40% ইংলিশে থাকলেই সে অ্যাপ্লাই করতে পারবে, এক্ষেত্রেও কোর্স ফি 6300 টাকা। এরপর হচ্ছে বিএ ইন হিস্ট্রি, এটা হচ্ছে তোমার জাস্ট এইচএস পাস অথবা ভোকেশনাল পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, এটাও বাংলা মিডিয়ামে বই পাবে। বিএ ইন পলিটিক্যাল সায়েন্স, এটাও এইচএস পাস অথবা ভোকেশনাল পাস হলে, এটাও বাংলা মিডিয়ামে। এরপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটাও এইচএস পাস অথবা ভোকেশনাল পাস হলেই হবে। এবং এছাড়াও সোশ্যালজি, এটাতেও তোমার এইচএস পাস অথবা ভোকেশনাল পাস হলেই হয়ে যাবে। এক্ষেত্রে কোনো পার্সেন্টেজের বাধ্যবাধকতা নেই, তাই যে কেউ এইচএস পাস অথবা ভোকেশনাল পাস অ্যাপ্লাই করতে পারে। এরপরে হচ্ছে স্কুল অফ সায়েন্স অর্থাৎ সায়েন্স যে সাবজেক্টগুলো আছে, বিএসসি ইন ফিজিক্স, এটার জন্য এইচএস পাস হতে হবে এবং ফিজিক্সে অথবা ম্যাথামেটিক্সে 40% মার্কস থাকতে হবে, তবেই সে অ্যাপ্লাই করতে পারবে। ইকুইভ্যালেন্ট উইথ 40% মার্কস ইন ফিজিক্স অ্যান্ড পাস মার্কস ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ 40% মার্কস ফিজিক্সে থাকতে হবে এবং ম্যাথামেটিক্সে পাস মার্কস থাকলেই সে অ্যাপ্লাই করতে পারবে, এটা বাংলা মিডিয়ামে হবে। কোর্স ফিসগুলো আমি বলছি না, কেননা কোর্স ফিসগুলো বললে হয়তো অনেকে গুলিয়ে যেতে পারে, তো সেই জন্য আমি কোর্স ফিগুলো বলছি না। এখানে বিএসসি ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে 40% মার্কস এবং ম্যাথে পাস মার্কস থাকলে সে কেমিস্ট্রি অ্যাপ্লাই করতে পারবে। ম্যাথামেটিক্স, বিএসসি ইন ম্যাথামেটিক্স, এটার জন্য ম্যাথে 50% মার্কস থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে। জিওগ্রাফির ক্ষেত্রে, জিওগ্রাফিতে 50% থাকলেই সে অ্যাপ্লাই করতে পারবে। জুলজির ক্ষেত্রে, বায়োলজিতে 50% থাকলেই সে অ্যাপ্লাই করতে পারবে। ভুটানির ক্ষেত্রে, বায়োলজিতে 40% থাকলেই সে ভুটানিতে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এডুকেশন যে সাবজেক্টটি রয়েছে, এডুকেশনের ক্ষেত্রে যাদের 10+2 এক্সামিনেশন অথবা ইকুইভ্যালেন্ট মানে উচ্চ মাধ্যমিকে যাদের 40% মার্কস রয়েছে আর্টস অথবা সায়েন্স স্ট্রিমে, তারা এডুকেশন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন সাবজেক্টটি ইংলিশ ভার্সনে বই পাবে। পরীক্ষা তোমরা ইংলিশ অথবা বাংলা দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে দিতে পারো, কিন্তু বইয়ের ক্ষেত্রে এখানে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে কে বাংলা মিডিয়ামে পাবে, কে ইংলিশ ভার্সনের বইগুলো পাবে। তো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নিজের চয়েস আছে, কিন্তু বইয়ের ক্ষেত্রে ইউনিভার্সিটি চয়েস। এরপরে হচ্ছে ব্যাচেলার অফ কমার্স অর্থাৎ কমার্স নেওয়ার জন্য এইচএস পাস অথবা ভোকেশনাল পাস হলেই হবে, এবং ইকোনমিক্সের ক্ষেত্রে এইচএস পাস অথবা ভোকেশনাল পাস হলেই হবে। এরপরে দেখো যে ইম্পর্টেন্ট ডেটসগুলো দেওয়া রয়েছে দেখে নাও একটু। 14ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 14ই সেপ্টেম্বর সকাল 10টায় ওয়েবসাইট ওপেন হবে এবং 10ই সেপ্টেম্বর সন্ধে 6টায় ক্লোজ হয়ে যাবে।
ডকুমেন্ট আপলোড চলবে 14ই সেপ্টেম্বর থেকে 14ই আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর, এটা বিকেল 6টা পর্যন্ত। অর্থাৎ অ্যাডমিশন যতক্ষণ ফর্ম ফিল আপ করা যাবে ততক্ষণই ডকুমেন্ট আপলোড করা যাবে। এরপরে হচ্ছে অনলাইনে ফিজ সাবমিশন, অনলাইনে ফিজ সাবমিশন চলবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত বিকেল 4টে। এবং অফলাইনে যারা ফিজ পেমেন্ট করবে তাদেরও 18 তারিখ লাস্ট ডেট, সেটা ব্যাংকের টাইম যেমনটা থাকে সেই হিসাবে। এরপরে কোর্সের যে স্টেপ, সরি যে অ্যাডমিশনের যে স্টেপগুলো, সেই স্টেপসগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো, কীভাবে তোমরা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবে, কীভাবে তোমাদের অ্যাডমিশন প্রসেস পুরোটা কমপ্লিট হবে। তো সে সম্পর্কে তো ভিডিও আমার কিছু আজকে অথবা কালকের মধ্যেই চলে আসবে, তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আমার ইউটিউব চ্যানেলটি। এক্ষেত্রে বলে রাখি, যে কোনো ক্যান্ডিডেট শুধুমাত্র একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, যদি সে দুটো কিংবা তিনটে সাবজেক্টে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তার অ্যাডমিশন যে ফর্ম আছে সেটা ক্যান্সেল হওয়ার চান্স থেকে যাবে। তাই যেই অ্যাপ্লাই করো না কেন, সেক্ষেত্রে একটা সাবজেক্টেই করবে যেটা তুমি অ্যাডমিশন নিতে চাও। এক্ষেত্রে কোনো সিট আনলিমিটেড, তাই তুমি যে সাবজেক্টটি নিতে চাও সেটাই নেবে, এবং তার যে এলিজিবিলিটি আছে সেটা অবশ্যই দেখে নেবে, তার আন্ডারে তুমি যদি পড়ো তাহলেই অ্যাপ্লাই তুমি করবে। এরপরে হচ্ছে দেখো, এই যে হচ্ছে অ্যাডমিশন ফিজ, এটা তোমাদের লাগবে। এক্ষেত্রে বিএ অ্যান্ড বিকম বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যোলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই সাবজেক্টগুলো যারা অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশন ফি লাগবে 3000 টাকা। আমি প্রথমে বলছিলাম যে কোর্স ফি 6300 টাকা যেমন দেওয়া রয়েছে সেটা তিনটে ভাগ, দেখতেই পাচ্ছ 2100 টাকা প্লাস 900 টাকা হচ্ছে এটা তোমার অ্যাডমিশন ফি, যার মধ্যে তোমার প্রসপেক্টাসের দাম, তারপর তোমার এনরোলমেন্ট ফিজ, সমস্ত রকম কিছু এর মধ্যে ধরা রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে 900 টাকা অ্যাডমিশন ফি, সমস্ত কিছুটা এর মধ্যে ধরা রয়েছে। তাই এত কিছু মাথায় আনার দরকার নেই, জাস্ট তোমার এটা মাথায় রাখো যে এই সব সাবজেক্টগুলো তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তো সেক্ষেত্রে তোমার 3000 টাকা লাগছে, প্লাস ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ডে যখন পেমেন্ট করবে তার যে পেমেন্ট গেটওয়ে চার্জ 20 টাকা, 30 টাকা, 10 টাকা, 35 টাকা, এক্সট্রা যেটা লাগে সেটা লাগবে। তাই 3000 প্লাস 50 টাকা ধরে রাখো। এরপরে হচ্ছে বিএসসি উইথ নন ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার্স। বিএসসি উইথ নন ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার মানে হচ্ছে যারা সায়েন্স নেবে অথচ পাশে কোনো ল্যাব বেসড অর্থাৎ প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকবে না, তো সেক্ষেত্রে তাদের ফিজটা হবে 4000 টাকা। তো এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড ম্যাথামেটিক্স উইথ সাবসিডিয়ারি পেপার পলিটিক্যাল সায়েন্স, মানে তিনটে সায়েন্সের এই সাবজেক্টগুলো যদি নাও এবং পাশে যদি পলিটিক্যাল সায়েন্স নাও তো সেক্ষেত্রে তোমার ফিজ দাঁড়াবে 4000 টাকা। এবার হচ্ছে বিএসসি উইথ ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার, এক্ষেত্রে বুটানি, জুলজি অ্যান্ড ম্যাথামেটিক্স উইথ সাবসিডিয়ারি পেপার ফিজিক্স, অর্থাৎ সাবসিডিয়ারি পেপার ফিজিক্স হিসাবে যদি নাও তো সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকবে সাবসিডিয়ারি পেপারের, তো সেক্ষেত্রে তোমাদের ফিজ লাগবে 5166 টাকা। এক্ষেত্রে বলে রাখি, ওই যে 50 টাকার মতো বলে রাখলাম যে পেমেন্ট গেটে ফি, এটা যার যেমন ডেবিট কার্ড আছে, যার যেমন ইন্টারনেট ব্যাঙ্কিং আছে তার তেমন ফিজ কাটে, তাই এটা কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারবে না। তাই ধরে রাখো যে 10 টাকা থেকে 50 টাকার মধ্যে আমার এক্সট্রা একটা ফিজ লাগবে এছাড়াও। তাই আর্টসের মধ্যে যদি হও 3000, আর্টস এবং বিকম যদি হও কমার্স, আর্টস এবং কমার্সের 3000 প্লাস 50 টাকা ধরে রাখো, এবং বিএসসি যদি নাও সাথে যদি পাশে নন ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার নাও তো সেক্ষেত্রে হচ্ছে 4000 প্লাস 50 টাকা ধরে রাখো, এবং বিএসসি উইথ ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার সেক্ষেত্রে 5166 প্লাস 50 টাকা ধরে রাখো, লাগবে না 50 তাও বলে রাখছি। এরপরে হচ্ছে আর কিছু আপাতত দেয়া নেই, এই পুরো ডিটেলস আমি বলে দিলাম। আশা করি এই ভিডিওটি দেখার পরে কারোর কোনো কনফিউশন থাকার কথা নয়, তাও যদি কনফিউশন কিছু মনে হয় তো আরেকবার ভিডিওটি দেখে নেবে, তাতেও যদি অসুবিধা হয় ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবে, আশা করি যতটুকু পারবো সাহায্য করার চেষ্টা করব। এবং যদি মনে হয় যে ভিডিওটা উপকার লাগছে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং তার সাথে ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, এবং কোনো কিছু না থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। তো অ্যাডমিশন প্রসেসের যে ভিডিও আছে তা আমি আজকে কিংবা কালকের মধ্যে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে ভিডিওটি। আজকে এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।